হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন একটি ট্রিক নিয়ে এসেছি যে ট্রিকের মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যার বর্গ খুবই কম সময়ে, অর্থাৎ 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে বের করতে পারবে। আর এই ভিডিওতে শুধুমাত্র স্কোয়ারের একটা ট্রিকের সম্বন্ধে বলবো না, তোমাদের 2-3টা ট্রিক দেখিয়ে দেবো, যে ট্রিকগুলো ওর মধ্যে তোমাদের সব থেকে সেরা, অর্থাৎ যে ট্রিকটি তোমাদের ভালো লাগবে, সেই ট্রিকের মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু করে 1000-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গ খুবই কম সময়ে, অর্থাৎ 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে বের করতে পারবে। বন্ধুরা, একটু আগে যেমনটি তোমাদের বলেছি সেরকমটি করবো, জাস্ট এই সংখ্যাগুলোর বর্গ জাস্ট মিনিটের মধ্যে বের করে নেবো। তো দেখো, এখানে যদি এখানে 32-এর বর্গ বের করতে হবে, কি করব, এখানে 2টো সংখ্যা লিখতে হবে, আর এখানে কি করতে হবে, 2টো সংখ্যা লিখতে হবে, মিলিয়ে 2টো সংখ্যা লিখতে হবে, ব্যাস তারপরে আমাদের অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তো এখানে চলে আসলো আমাদের অ্যান্সার। নেক্সট যদি আমরা 83 দেখি, যে 83 করতে গেলে এখানে আমাকে 2টো সংখ্যা লিখতে হবে, আর এখানে আমাকে 2টো সংখ্যা লিখতে হবে, আর এখানে 1টা সংখ্যা লিখতে হবে, ব্যাস আমাদের এর অ্যান্সার চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, এরপরে যদি আমরা দেখি যে 112 তার স্কোয়ার বের করতে হবে, তাহলে আমাদের এখানে 1টা সংখ্যা লিখতে হবে, আর এখানে লিখতে হবে 1টা সংখ্যা, ব্যাস এখানে আমাদের চলে আসলো ও কি হচ্ছে 112 তার স্কোয়ার। তো 987 তার স্কোয়ার বের করতে হলে এখানে আমাদের 1টা সংখ্যা লিখতে হবে, আর এখানে আমাদের 1টা সংখ্যা লিখতে হবে। তো আমাদের এখানে চলে আসলো 974169, এটা হয়ে গেল ও আমাদের স্কোয়ার। তা বন্ধুরা, এরকম উপায় তোমরাও করতে পারবে এই ট্রিকটি সম্পূর্ণ দেখার পর। তোমরাও এরকম ধরনের এরকমভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা আর যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো ওয়াচ করো, তাহলে তোমাদের এর স্কোয়ারের বেস্ট ট্রিক তোমাদের জন্য নিয়ে এসেছি। অন্য কোনো ট্রিক তোমরা অ্যাপ্লাই করবে না, অন্য যা শিখেছো সব ভুলে যাবে, কেন এই ট্রিকটি অ্যাপ্লাই করার মাধ্যমে তোমরা খুবই সহজতর পদ্ধতিতে যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবে। তো চলুন বন্ধুরা, ট্রিকটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, সবার প্রথমে আমরা 2টো ডিজিট নিয়ে দেখবো যে 2 ডিজিটের এর বর্গ কিভাবে বের করতে হয়। এর জন্য আমাদের 2টো স্টেপ ফলো করতে হবে। দেখো, ও সবার প্রথমে ছোট সংখ্যা দিয়ে আমরা দেখে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে বড় স্টেপে বা বড় সংখ্যায় যাব। তো এখানে দেখো, সবার প্রথমে 32 নিলাম, 32-এর স্কোয়ার। তো এখানে কি করব, ও সবার প্রথমে 32-র যে 8 রয়েছে, 2 8-এর হোল স্কোয়ার করবো, আর 8-এর হোল স্কোয়ার করে এখানে বসিয়ে দেবো। 32-এর হোল স্কোয়ার কি হচ্ছে, 04 লিখবো, 2টো ডিজিটে লিখবো। যেরকম ধরো হচ্ছে 5-এর স্কোয়ার 25, 25-কে 25 লেখা হয়, 2টো ডিজিটে লেখা হয়। যদি এর স্কোয়ার 4 হয় তাকে 04 লিখবো, না 3-এর স্কোয়ার 9 হয় তাকে 09 লিখবো। এছাড়া যে ডিজিট আছে সবই কি হবে, 2টো ডিজিটেই আসে। যেরকম 3-এর স্কোয়ার এখানে চলে আসলো 09। আর এখানে কি করবো মিডিলে বন্ধুরা, একদম ইজি, এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে গুণ করবো। এই যে 3-এর সঙ্গে 2 গুণ করবো, 3-2×6=6, আর এইখানে 2 রয়েছে, 6-2×6 কত হয়ে যাচ্ছে, 12, সেটা এখানে বসিয়ে দেবো। বন্ধুরা, এরপরে কি করবো, জাস্ট এইটার সাথে এর যোগ করবো, এবং এইটার সাথে এটার যোগ করবো, মানে কি ক্যারি দিয়ে দেবো, একটা করে সংখ্যা ক্যারি দিয়ে দেবো আগে। তো এখানে 4 আছে, অ্যাজ ইট ইজ লিখে দেবো 4, আর এখানে 0-এর সাথে 2 যদি যোগ করি তাহলে 2 হয়, আর 1-এর সাথে কি হচ্ছে 9 যোগ করলে কত হয়ে যায়, 10 হয়ে যায়। বন্ধুরা, আমাদের অ্যান্সার বেরিয়ে আসলো। হ্যাঁ বন্ধুরা, তো এরকমভাবে আমরা কি হচ্ছে ট্রিক ফলো করতে পারবো। তো আমি আরেকবার বলে দিচ্ছি প্রসিডিওরটাকে, ফার্স্ট স্টেপে তোমাদের কি করতে হবে, জাস্ট 2টো সংখ্যার বর্গ এখানে লিখে দিতে হবে। যে 2-এর স্কোয়ার এখানে 4 লিখে দিলাম, এখানে 3-এর স্কোয়ার 09 লিখে দিলাম। তো এরপরে কি হচ্ছে, এইটার সাথে এইটা, মানে এই 2টো গুণ করবো, গুণ করার সাথে এবারে যে ওপরে পাওয়ার স্কোয়ারটা 2 থাকবে, এটাও মাল্টিপ্লাই করবো, মানে 3-2×6=6, 2×12 এখানে বসিয়ে দিলাম। বন্ধুরা, এরপরে কি হচ্ছে, এর থেকে 1টা সংখ্যা অ্যাজ ইট ইজ বসে যাবে, প্রথম সংখ্যাটা, তারপরে এটার সাথে এটা কি হয়ে যাবে, প্লাস হবে, এখানে বসে যাবে, এটার পরে এটার সাথে প্লাস হবে, সেটা এখানে বসে যাবে। তো ও এইভাবে তোমার কি হচ্ছে স্কোয়ার বেরিয়ে যাবে, যে কোনো সংখ্যা, যে কোনো 2 ডিজিটের সংখ্যা এরকমভাবে তোমরা বের করতে পারবে। আরও একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা অন্য প্রসিডিওরে দেখবে, ধরো 83 তার স্কোয়ার বের করতে হবে, তাহলে তোমাদের কি করবে, এইখানে আমি যেটা করছি হচ্ছে 3-3-কে লেখা যাবে কি হচ্ছে, বললাম 3-স্কোয়ার লিখবো, 3-স্কোয়ার লিখলে কি হচ্ছে 09 আমরা এখানে লিখে দিলাম, এরপরে কি হয়ে যাচ্ছে 8-8-এর স্কোয়ার কত, 8-8-64 এখানে বসিয়ে দিলাম 84। এবং কি করব, এরপরে কি করব, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ করব, ও তাহলে কি হচ্ছে 3-2×6=6, 6-8 কত হচ্ছে 48 বন্ধুরা। তখন কি করব আমরা, একটা সংখ্যা ছেড়ে এখানে বসিয়ে দেবো, একটা সংখ্যা ছেড়ে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যোগ করে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি এই ট্রিকটি পছন্দ না হয়, তাহলে এই ট্রিক দিয়েও ও তোমরা করতে পারো। কি বললাম, আরেকবার বলে দিই, যে এখানে যে সংখ্যাটি আছে, এখানে যে সংখ্যাটি থাকবে তার স্কোয়ার অ্যাজ ইট ইজ এখানে লিখে দেবো, 2টো ডিজিটে লিখে দেবো, এরপরে হচ্ছে 8, সেটা 8-এর স্কোয়ার লিখে দিলাম 64, এবং এই 3-টির গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো,
কত হয়, 3 8 24 24 2 8 48 48, কী করবো গুণ করে যেটা আসবে কি এই শেষ দিক থেকে একটা ডিজিট ছেড়ে তারপরে কি হচ্ছে এই সংখ্যাগুলো বসিয়ে দেবো এবং তাদের প্লাস করে দেবো 9 এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 8 এখানে হচ্ছে 6 বন্ধুরা, হ্যাঁ আমাদের অ্যান্সার চলে এসেছে। তাহলে খুবই ইজি বন্ধুরা। আরও একটা স্কোয়ার আমরা নিয়ে নিচ্ছি, ধরো এখানে এর হচ্ছে 76 নিয়ে নিলাম, 76 স্কোয়ার নেবো। ও তাহলে কী করবো বন্ধুরা, 6 রয়েছে, 6 স্কোয়ার কত হয়ে যাচ্ছে এ 36, 7 স্কোয়ার কী হচ্ছে 49, এখানে কী হচ্ছে এ 6 দুগুণে কত 12, ও আর হচ্ছে 7 12 কত 84, তাহলে 84 এখানে বসিয়ে দিলাম। এদের প্লাস করো, প্লাস করলে 6 আর এখানে হচ্ছে 7, এটা হয়ে যাচ্ছে 7 আর এটা হয়ে যাচ্ছে 5, হ্যাঁ এটা আমাদের কী হচ্ছে 76 এর স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেছে। তো আমরা এই রকমভাবে কী হচ্ছে যে কোনো সংখ্যার কী হচ্ছে টু ডিজিটের যে কোনো সংখ্যার বর্গ বের করতে পারবো জাস্ট 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে। তো আশা করছি তোমরা ভালো করে প্রসিডিওরটা বুঝে গেছো, যারা প্রসিডিওরটা বুঝে গেছো এবং ট্রিকটি ভালো লেগেছে তারা ভিডিওটিকে লাইক করো আর তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা এখন আমরা দেখে নেবো 3 ডিজিটের ক্ষেত্রে কীরকমভাবে বর্গ করতে হবে শর্ট ট্রিকের মাধ্যমে। তো দেখি নি বন্ধুরা, সবার প্রথমে ছোট 3 ডিজিটের সংখ্যা দিয়ে দেখবো, তারপরে আস্তে আস্তে বড়তে যাব। তো দেখো এই ট্রিকটি ভালো করে দেখো, কেন এই ট্রিকটা ইউনিভার্সাল ট্রিক, যে কোনো সংখ্যা এই ট্রিকটি অ্যাপ্লাই করা যাবে, যে কোনো সংখ্যা সেটা 2 ডিজিট হোক, সেটা 3 ডিজিট হোক, সেটা 4 ডিজিট হোক, যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা কী হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো ও এখানে এখানে যদি আমরা দেখলাম প্রথমে 112 এর হোল স্কোয়ার বের করবো বন্ধুরা, তো সবার প্রথমে কী করবো একে দেখবো 112 ও কোন জিরোর সংখ্যার কাছাকাছি আছে, মানে আমরা জিরো দিয়ে মাল্টিপ্লাই করতে আমাদের সুবিধা হয়, আর এটা যদি দেখি আমরা 112 কী হচ্ছে 100 কাছাকাছি একটা সংখ্যা। তো আমরা এখানে সবার প্রথমে দেখবো যে এই যে যার আমাকে বড় যে সংখ্যাটির বর্গ বের করতে হবে সেই সংখ্যাটির কাছাকাছি জিরো দ্বারা সংখ্যা কোনটি, যেমন 112-র কাছাকাছি সংখ্যা কী হচ্ছে 100, এবং 100 বের করতে গেলে আমাকে কী করতে হবে এর থেকে কত ও বিয়োগ করতে হবে, 100 করতে হলে আমাকে এর থেকে কী হচ্ছে 12 মাইনাস করে দিতে হবে বন্ধুরা, 12 কী হচ্ছে মাইনাস করে দিতে হবে, এবং যতটা মাইনাস করবো ততটাই নিচে কী হচ্ছে প্লাস করবো। তো 112-র ও 112-র সব থেকে কাছাকাছি জিরো দ্বারা সংখ্যা হচ্ছে 100 করতে হলে একে একে কী হচ্ছে 12 বিয়োগ করতে হচ্ছে, এবং যতটা বিয়োগ করবো ততটাই কী হচ্ছে আমাদের প্লাস করতে হবে। তাহলে এখানে আমরা কী লিখে দেবো, সবার প্রথমে যে সংখ্যাটা কী হচ্ছে বাড়াচ্ছি বা কমাচ্ছি সেই সংখ্যাটা আর কী হচ্ছে স্কোয়ার আগে আমাদের রাফে করে নিতে হবে, স্কোয়ার কত হচ্ছে 144, 12 স্কোয়ার আমরা জানি 144, দেন এখানে কী হয়ে যাচ্ছে এ দেখো এইখানে কী হচ্ছে আমি বললাম 112 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 100, একবার বিয়োগ করবো একবার কী হচ্ছে যোগ করবো, 112-র সাথে কী হচ্ছে 12 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে 124। তাহলে বন্ধুরা আরেকবার বলে দিই আমরা কী করলাম, এখানে দুটো স্টেপ করলাম, প্রথম স্টেপে আমাদের দেখতে হবে এই সংখ্যাটি কোন শূন্য দ্বারা সংখ্যার কাছাকাছি আছে, এখানে দেখতে পাচ্ছি 100, সেই সংখ্যাটি আসতে গেলে কত বিয়োগ করতে হবে এর থেকে 12 বিয়োগ করতে হবে, এবং সেই সংখ্যাটি এর সঙ্গে যোগ করবো, একবার বিয়োগ করে লিখলাম বা 112 থেকে বিয়োগ 12 বিয়োগ করে লিখলাম 100, 112-র সাথে 12 যোগ করে লিখলাম 124, এবং কী করবো এখন হচ্ছে সে থার্ড স্টেপ তোমাদের করতে হবে, যে এখানে কটা শূন্য আছে সেই কটা শূন্য কী হচ্ছে ডিভাইড করে দেবো, সেই কটা শূন্য ডিভাইড করে দেবো, এখানে যে কটা সংখ্যা শূন্য থাকবে সে কটা কী হচ্ছে সংখ্যাকে বাঁ দিক থেকে ডান দিক থেকে মার্ক করে দিতে হবে, কি এখানে যদি একটা শূন্য থাকতো তাহলে কী করতাম এই একটা সংখ্যাকে রেখে দিতাম, কেন এই যে কটা শূন্য থাকবে সে কটা সংখ্যা অ্যাজ ইট ইজ বসে যাবে আর যে সংখ্যাটা থাকবে না সেটা কী হচ্ছে ক্যারি চলে যাবে। তো এখানে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেলো, এই শূন্য কেটে গেলো কত চলে আসলো 1 2 4, আর এখানে কী হচ্ছে দুটো শূন্য ছিল বলে এখানে 4 4 কী হচ্ছে এই অ্যাজ ইট ইজ বসে গেলো, এবং যে 1টা ছিল সেটা কী হচ্ছে এই 1টা যেটা ছিল সেটা কি এর সাথে ক্যারি হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে। তাহলে দেখো ও ও এখানে কী হয়ে গেলো 1 2 5 4 4। বন্ধুরা ট্রিকটি যদি তোমরা বুঝে নাও তাহলে খুবই কম সময় লাগবে, আমি যেরকমভাবে মাথায় ক্যালকুলেট করলে তখন করলাম, তো সেরকমভাবেও তোমরা করতে পারে। দেখো বন্ধুরা আরেকটি সংখ্যা নিলাম 213, 213 তার হোল স্কোয়ার আমরা বের করবো, ধরো এখান থেকে আমাদের সব থেকে কাছাকাছি শূন্য দ্বারা সংখ্যা কি 200 বন্ধুরা, 200, এবার 200 আমাদের পেতে গেলে কি করতে হবে এ 13 বিয়োগ করতে হবে, তাহলে কি হচ্ছে ওপরে আমরা 13 বিয়োগ করবো, এবং যতটা যত বিয়োগ করবো ততই কি হচ্ছে আমাদের যোগ করতে হবে, কি বললাম বন্ধুরা এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 200, সেই সংখ্যা পেতে গেলে আমাকে 13 বিয়োগ করতে হবে, এবং 13 ও যতটা বিয়োগ করবো বলেছি ততটাই কি হচ্ছে প্লাস করবো, এবং যে সংখ্যাটা যোগ বিয়োগ করতে হবে সেই সংখ্যাটা আলাদা করে
সাইডে লিখে রাখবো তার স্কোয়ার, তেরো স্কোয়ার কি হচ্ছে 169 লিখে রাখলাম। তো এখান থেকে কত হয়ে যাবে, এটাকে প্রথমে যদি 213 থেকে 13 বিয়োগ করি তাহলে চলে আসবে 200, এবং যদি 213 সাথে 13 যোগ করি তাহলে কি আসবে 226। তো 226 এখানে লিখে দিলাম, সরি 226 লিখে দিলাম। এবার কি হয়ে যাচ্ছে, এখানে যে কটা শূন্য থাকবে সে কটা দিয়ে ডিভাইড করতে হবে, একের পরে সে কটা শূন্য বসিয়ে দেবো, এখানে যে কটা শূন্য থাকবে সে কটা শূন্য একের পরে বসিয়ে দেবো, এবং যে কটা শূন্য এখানে বসাবো সে কটা আমার কি হচ্ছে সংখ্যা মার্ক করবো, কেন সেই কটা সংখ্যা অ্যাজ ইট ইজ বসে যাবে। তো এখানে এইটা এইটা কেটে দেবো, এইটা এইটা কেটে দেবো, কেটে দিলে এখানে কি হয়ে যাবে দেখো। এরপরে কি করবো, ও আমাদের করবো রয়েছে এখানে 226 আর এখানে রয়েছে 2, 226কে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে 452, ও আর এখানে কত রয়েছে 169, 169 এর যে দুটো সংখ্যা দুটো ও কি রয়েছে আমাদের দুটো শূন্য ছিল বলে দুটো সংখ্যা অ্যাজ ইট ইজ হয়ে যাবে, আর যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা কি ক্যারি চলে যাবে, এক ক্যারি হয়ে গেলে 2 আর একে 3, এখানে 5 এটা 4, তাহলে কি 45369 এটা হয়ে গেল কি 213 তার হোল স্কোয়ার। বন্ধুরা এরপরে একটি বড় সংখ্যা নিয়ে নিচ্ছি, ই 987 আমি নিয়ে নিলাম, দেখো এর স্কোয়ার আমাকে বের করতে হবে, তাহলে এর কাছাকাছি সংখ্যা কি আছে এই শূন্য দ্বারা গঠিত, এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 1000। তো ও আমরা যদি 1000 নিয়ে নিই তাহলে খুবই ভালো হবে, 1000 আর করতে হলে কি কত দিয়ে প্লাস করতে হবে অথবা মাইনাস করতে হবে, আমরা যদি দেখি যে 13 এর সাথে যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে এ 1000 হয়ে যাবে, আর এখানে যতটা যোগ করবো ততটা কি হচ্ছে বিয়োগ করবো। ও তাহলে আমরা এটা শিখে গেছি যে যতটা যোগ করবো ততটাই বিয়োগ করবো, তাহলে এখানে কি হয়ে যাবে 13 স্কোয়ার আলাদা করে আমরা লিখে দেবো, 13 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে 169। তাহলে দেখো এখানে এ 987, 987 এর সঙ্গে কি হচ্ছে 13 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে 1000, এবং ইনটু এর সঙ্গে যদি আমরা কি হচ্ছে 13 ও কি হচ্ছে বিয়োগ করি তাহলে কি আসবে এ 479। তো এখানে আমরা কি করবো, যে কটা শূন্য আছে সেই কটা শূন্য দিয়ে ভাগ করে দেবো, এখানে তিনটে শূন্য, দেখো এখানে তিনটে সংখ্যা আছে, ব্যাস আমার কোনো কিছু ক্যারি আসবেই না বন্ধুরা, খুব ইজি হয়ে গেল, ক্যারি কিছু আসবেই না, যেটা আছে অ্যাজ ইট ইজ বসে যাবে, কেন এখানে তিনটে সংখ্যা আছে আর এই তিনটে শূন্য আর এই তিনটে শূন্য কেটে যাবে, কেটে গেলে কি হচ্ছে এ 974কে এ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়ে যায় 974, আর এইটা যেটা রয়েছে এ 169 অ্যাজ ইট ইজ বসে যাবে, এটা বন্ধুরা অ্যান্সার হয়ে গেল, খুবই ইজি, আগের থেকেও তুলনামূলক খুব ইজি হয়ে গেল, কেন আমার এখানে কোনো ক্যারি নেই, এই তিনটে সংখ্যা আছে, এই তিনটে শূন্য আছে, তিনটে সংখ্যা অ্যাজ ইট ইজ বসে গেল। এর থেকে একটু ও অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাব বন্ধুরা, ধরো আমি আরেকটা নিয়ে নিলাম 678, তার স্কোয়ার বের করবো, 678 তার স্কোয়ার বের করতে গেলে এটি কি হয়ে যাচ্ছে 700 খুব কাছাকাছি সংখ্যা, 700 কত যোগ করলে এর সাথে এ 700 হবে দেখতে পাচ্ছি আমি, এখানে যদি আমরা 22 যোগ করি তাহলে কি হয়ে যাবে 700 হয়ে যাবে, তাহলে এর সাথে কি হচ্ছে মাইনাস কি করব 22 করে দেবো, ও তাহলে এখানে কি হয়ে যাচ্ছে প্লাস করলে 700 আসছে, আর যদি এর সাথে এ মাইনাস করি তাহলে চলে আসবে 6, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 6 6 5 6 হয়ে গেল। আর বন্ধুরা যদি এখানে 22 স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে এ তোমার 484 হয়ে যাবে। তো এখানে এ দেখো আমরা এখানে কটা শূন্য আছে, যে কটা শূন্য আছে সে একের পরে সে কটা শূন্য দিয়ে কি হচ্ছে ভাগ করব আমরা বলেছি, আর এখানে দুটো শূন্য দিয়ে ভাগ করছি মানে এখানে দুটো সংখ্যা অ্যাজ ইট ইজ বসবে, এটা কি হয়ে যাবে ক্যারি চলে যাবে, তাহলে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা শূন্য শূন্যগুলো কেটে গেল বন্ধুরা। এরপরে 656কে 7 দিয়ে মাল্টিপ্লাই করবো, 6 সাথে কত হয়ে যাচ্ছে 42, হাতে হয়েছে 4, 5 সাথে 35, আর 4 কত হচ্ছে 39, 9 হাতে হয়ে যাচ্ছে 3, 3 তাহলে 6 সাথে 42 আর 3 কত হয়ে যাচ্ছে 45, আর এখানে কি রয়েছে 484, এখানে কি হচ্ছে এইগুলো কি হচ্ছে দুটো সংখ্যা নিয়েছিলাম বলে দুটো শূন্য নিয়েছিলাম বলে এখানে অ্যাজ ইট ইজ এটা বসে যাবে, 84 অ্যাজ ইট ইজ বসে যাবে 4, আর এখানে হচ্ছে 4টা যেটা আছে সেটা এর সাথে ক্যারি হয়ে যাবে কি হচ্ছে 4 আর 2 6, এখানে 9 5 4, তাহলে কি 459684 এটা হয়ে গেল কি হচ্ছে 678 তার হোল স্কয়ার বন্ধুরা। বন্ধুরা তোমরা অনেকেই বলতে পারো যে সব সংখ্যা কি 200 অথবা 100 অথবা 1000 কাছাকাছি আসবে এরকম, তো এই সংখ্যা নাও আসতে পারে, হ্যাঁ বন্ধুরা তাই জন্য একটু হার্ড কোশ্চেন নেবো, ধরো আমাদের এখানে রয়েছে হচ্ছে 747 তার হোল স্কোয়ার বের করতে হবে তোমাকে, তাহলে কি এটা না আছে 800 কাছাকাছি সংখ্যা, না আছে 700 কাছাকাছি সংখ্যা, তাহলে বড় একটা চলে আসবে 40 বড় বড় সংখ্যার স্কোয়ার করতে হবে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা কি দেখবো এর কাছাকাছি শূন্য দ্বারা গঠিত সংখ্যা কি হচ্ছে 750, 750 ও মানে 750 এর থেকে কত হচ্ছে 3 যোগ করলে হয়ে যাবে, এখানে 3 বিয়োগ করলে হয়ে যাবে, তাই জন্য কি করব 3 যোগ অথবা 3 বিয়োগ করব, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এখানে 3 এর স্কোয়ার জানি, 3 এর স্কোয়ার করলে 09 দুটো ডিজিটে লিখবো আমি বলেছিলাম, আর এখানে কত হয়ে যাবে যদি তোমার এখানে হয়ে যাবে যোগ, যদি 3 যোগ করি তাহলে হয়ে যাবে 750, আর এর সাথে যদি 3 তোমার হচ্ছে বিয়োগ করি তাহলে আসবে 7n4
4744। তাহলে বন্ধুরা এখানে কি করব, এই এখানে কি হয়ে যাচ্ছে, আমি যদি একটা শূন্য বাদ দিই তাহলে একটা সংখ্যা আমার একটা সংখ্যা কি হচ্ছে অ্যাজ ইট ইজ বসবে, আর যদি দুটো শূন্য দিই তাহলে কি হচ্ছে দুটো সংখ্যায় আমার কি হচ্ছে অ্যাজ ইট ইজ বসবে। তাহলে এখানে আমি দুটো শূন্য দিলাম, এখান থেকে শূন্য শূন্য কেটে দিচ্ছি, এখানে পাঁচ দিয়ে যদি পাঁচ দিয়ে কাটি এটা কত হয়ে যাবে, এ 15 5 15 75, আর পাঁচ দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2 5 2 10। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এ 15/2 কি হচ্ছে 744। যদি বন্ধুরা আমরা এটা ক্যালকুলেশন করি কি হচ্ছে খুবই বড় একটা ক্যালকুলেশন চলে আসবে মোটামুটি। তাই জন্য কী করলাম, এখানে এর সাথে 2 গুণ করলাম, এর সাথে 2 গুণ করলাম, কেন এটাকে করাই যায়, এটাকে 30 করে দিলাম, এটাকে 4 করে দিলাম, ইন্টু 744। এইবারে দেখো তোমাদের এর ক্যালকুলেশনটা খুবই সহজ হয়ে গেছে। দেখো এইখানে কত হচ্ছে 3-এর সাথে আমার এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তার আগে 4 যেটা আছে 4 দিয়ে এটাকে কাটার চেষ্টা করি, এ 4 1 4, আর এখানে কত হয়ে যাচ্ছে এ 34, তাহলে 4 8 32 32, আর এখানে 2 24, তাহলে 4 6 24, তাহলে এটা চলে আসলে জাস্ট এটাকে 3 দিয়ে আমার বন্ধুরা মাল্টিপ্লাই করলেই প্রায় আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এ 6 কত রয়েছে এখানে, এ 3 6 18 8, হাতে এ 1, এখানে হচ্ছে 3 6 3 3 8 24 24, আর একে 25 25, আর হাতে 2 রয়েছে, 3 1 3, আর 2 কত হচ্ছে 5 বন্ধুরা, আর এখানে একটা শূন্য রয়েছে সেটা বসিয়ে দিলাম। আর এখানে কি বলেছি কটা সংখ্যা নিয়েছিলাম, দুটো শূন্য নিয়েছিলাম, তাই জন্য দুটো সংখ্যাই অ্যাজ ইট ইজ বসে যাবে 09 বন্ধুরা। হ্যাঁ 747 এর স্কোয়ার বসে গেল 5 5 8 0 0 9, এটা হয়ে গেল অ্যান্সার বন্ধুরা। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, আর এরকম ধরনের ট্রিক আরও পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটি, টেক কেয়ার, বাই বাই।